শিশু বাচ্চারাই প্রতিদিন ভিড় করে আমার দোকানে। এইভাবে আমরা সামনে দেখতে পাচ্ছি আরেকটি শিশু বাচ্চা ঝালমুড়ি নিয়ে বসেছে। খুব সুন্দরভাবে পসরা সাজিয়ে বসেছে ঝালমুড়ি ফুচকা চটপটি নিয়ে। কেউ মার্বল খেলে, আবার কেউ কেউ গুল্লা ছুট খেলে। আবার ছোট্ট ছেলেটি ঝালমুড়ি বিক্রি করে। নাম কি? ফুরকা, সেই ঝালমুড়ি বিক্রেতা, সে এখানে প্রতিদিন ঝালমুড়ি বিক্রি করে। তার সাথে আর একটি শিশু বাচ্চা বসে আছে এখানে। তার এই ঝালমুড়ি বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ হচ্ছে। সে এখানে এসেছে, সে বিস্কুট দেখাচ্ছে হাত দিয়ে। এই কেক বিস্কুট সে খাবে। এই কেক বিস্কুটের দাম 5 টাকা কেক বিস্কুট খাওয়ার জন্য। এই এলাকার এই শিশু বাচ্চারাই হচ্ছে আমার আসল কাস্টমার। সে ঘুরে ঘুরে মনের আনন্দে এই দোকানের চারিপাশে বিভিন্ন ধরনের জিনিস আমার দোকান থেকে খেয়ে থাকে। তো নাম কি? হ্যাঁ, জোরে বলো। ছোট ছোট শিশুদের নিয়ে আমার এই ক্ষুদ্র প্রয়াস। বন্ধুরা, এই দোকানটির নাম দিয়েছি স্বাধীন ঠিকানা। স্বাধীনভাবে ব্যবসা করার জন্য নামটি দিয়েছি। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশু বাচ্চা, তাদেরকে ঘিরে আমার এই ছোট্ট ব্যবসাটি। দেখতে পাচ্ছেন গলিব সিগারেট, হলিউড পাইলট, স্টার ফিল্টার, রয়্যাল এবং ব্যানসন সিগারেট। দোকানটির পাশ দিয়েই বয়ে চলেছে ছোট্ট একটি রাস্তা, এটিকে বলা হয় বিড়িভাতের রাস্তা। এখানে বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষ চলাচল করে। দেখতে পাচ্ছেন আমার মাতা বসে আছে এখানে। সেই মা এসে আমার দোকানটি প্রথমে চা খেয়ে ব্যবসা শুরু করে দিয়েছে। এইভাবে এসে আমার দোকানে বসে থাকে, আমারও ভালো লাগে অনেক। ছোটো ছেলে মেয়ে মধ্যবয়সী মানুষ চলাফেরা করে আমার এই দোকানের সামনে দিয়ে। শিশু বাচ্চা আনন্দ করতে করতে আমার দোকানের দিকে আসছে। এখানে আসো আবু, তোমার নাম কি? কি পড়ালেখা করো? কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, কোন স্কুলে পড়ো? তাই ম্যাঙ্গোর থাকি জানো? ম্যাঙ্গোর থাকি জানো? ম্যাঙ্গো, বাহ, গুড বয়। এখানে তার মাও এসেছে তার সাথে। এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও, আমার দোকানের এবং দোকানের পাশের পরিবেশের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আগামীকাল আবার দেখা হবে ভিডিওতে। ছোট ছোট শিশুদের নিয়ে আমার এই ক্ষুদ্র প্রয়াস। বন্ধুরা, এই দোকানটির নাম দিয়েছি স্বাধীন ঠিকানা। স্বাধীনভাবে ব্যবসা করার জন্য নামটি দিয়েছি। আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট শিশু বাচ্চা, তাদেরকে আমার এই ছোট্ট ব্যবসাটি।